ভগবান ব্রহ্মার পূজা দেখেছেন কখনো? এই গ্রামে 200 বছর ধরে চলছে রমহর্ষক ইতিহাস। প্রায় 200 বছরের প্রাচীন এই পুজোর আয়োজন করে থাকেন সাবলপুর অগ্নিবীণা ক্লাব। এই পুজোর পিছনে এক অদ্ভুত ইতিহাস আছে বলে জানালেন উদ্যোক্তরা। এক সময়ে গ্রামে একের পর এক বাড়িতে হঠাৎই আগুন লেগে যেত, সেই আগুনে পুড়ে মৃত্যু হয়েছে বহু মানুষের। এই অভিশাপের হাত থেকে রক্ষা পেতে শুরু হয়েছিল প্রজাপতি ব্রহ্মার পুজো, যা আজও চলে আসছে। আরো বিস্তারিত ভাবে বলতে গেলে সময়টা ছিল আজ থেকে প্রায় 200 বছর আগে। সে সময় প্রায় দিন গ্রামে আগুন লাগার ঘটনা ঘটতেই থাকত। আগুনে পুড়ে নষ্ট হতো বাড়ির খড়ের চাল, মারা যেত মানুষ, গবাদি পশু। ভয়াবহ এই আগুনের হাত থেকে গ্রামকে বাঁচাতে এক সন্ন্যাসী স্বর্ণাপন্ন হয়েছিলেন। গ্রামবাসীরা কথিত আছে, সেই পরিব্রাজক সন্ন্যাসী বলেছিলেন, প্রজাপতি ব্রহ্মার পুজো দিলে আর আগুনে ক্ষতি হবে না। ওনার আদেশ মতো আজও মুর্শিদাবাদের বরঞ্চা থানার সাবলপুর গ্রামে প্রতি বছর মহা ধুমধাম করে প্রজাপতি ব্রহ্মার পূজা করা হয়। এবারেও তার ব্যতিক্রম হল না। গত 2 বছর কোভিড মহামারীর কারণে অনাড়ম্বরভাবেই পূজার আয়োজন করা হয়েছিল, কিন্তু এবার পরিস্থিতি স্বাভাবিক হতেই শুরু হয়েছে ব্রহ্মা পুজো, মেলা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার জাঁকজমকের সঙ্গে পুজো করতে পেরে খুশি গ্রামবাসীরা। তবে গ্রামবাসীদের দাবি, এই পুজোর পর থেকে তারা আগুনের হাত থেকে রক্ষা পেয়েছেন, তাই গ্রামে নিয়ম ও নিষ্ঠার সাথে এই পুজোর আয়োজন করা হয়। আগে ছোট ছোট একটি মন্দির থাকলেও বর্তমানে স্থায়ী মন্দির নির্মাণ করা হয়েছে, এখানেই পুজোর আয়োজন করা হয়ে থাকে। পুজো উপলক্ষে বিশেষ হোমযজ্ঞের আয়োজন করা হয়, বহু দূর থেকে মানুষ আসেন পুজো দেখতে। আপাতত এই পুজো উপলক্ষে মেতে উঠেছেন গ্রামের বাসিন্দারা। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। সনাতন মন ভরে উঠুক সনাতন ভাবনায়।